আমরা তো বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল বিভিন্ন ইনিশিয়েটিভ নিচ্ছি, কিন্তু আমরা প্রথমত যেটা চাচ্ছি আমাদের যে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার আছে, যেমন ধরেন আমাদের ন্যাশনাল আইডি, তারপরে বার্থ ডেথ রেজিস্ট্রেশন সিস্টেম, পাসপোর্ট, সিভিল এভিয়েশন, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সেন্ট্রাল ব্যাংক, সো আমাদের এই যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোগুলো আছে এগুলোর নিরাপত্তাটা দেওয়া হচ্ছে আমাদের সবচেয়ে আগে কর্তব্য। এবং আমরা যেটা খেয়াল করছি যে আমাদের বিদ্যুৎ, টেলিযোগাযোগ এবং আমাদের যেই অর্থনৈতিক যে কর্মকাণ্ড যেই প্রতিষ্ঠানগুলোতে হয় সেগুলোর ওপরেই কিন্তু আক্রমণটা বেশি আসছে। আমরা এখনও কিন্তু কেউ বলতে পারবো না যে আমরা শতভাগ নিরাপদ, তবে আমরা অনেকটা এগিয়েছি, আমাদের সক্ষমতা, দক্ষতা, সচেতনতা বৃদ্ধি হয়েছে, যার ফলে কিন্তু 2016 সালের পরে বড় কোনো ধরনের ক্ষতি হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অর্থের পাশাপাশি তথ্য এবং উপাত্ত কিন্তু চুরি করার দিকেও কিন্তু সাইবার ক্রিমিনালরা আক্রমণ করছে। এখন আমরা নতুন যেই এক ধরনের আক্রমণ দেখতে পাচ্ছি, যে একটা তো হচ্ছে ধরেন অর্থ চুরি করা, যেটা হয়তো বিভিন্ন ব্যাংক থেকে সাইবার অপরাধীরা চুরি করার চেষ্টা করছে বিভিন্ন সাইবার হামলা করে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি উপাত্ত তথ্য চুরি করার জন্য কিন্তু বড় ধরনের আক্রমণ আসছে, এবং ধীরে ধীরে কিন্তু অর্থের পাশাপাশি তথ্য এবং উপাত্ত খুব মূল্যবান হয়ে উঠছে। আমাদের যে জন্ম নিবন্ধন যে ডাটাবেস, সেখান থেকেও কিন্তু তথ্য চুরির ঘটনা, মানে তথ্য লিক হওয়ার ঘটনা ঘটেছে। টাকা সুপার ওয়াইটি চলছে টুইন ওয়ান অফার, যে কোনো প্যাক কিনলে পাচ্ছেন সিঙ্গার ওয়াশিং মেশিন জেতার সুযোগ। আমরা আশা করছি যে আমাদের যে চারটি বিষয়ে নজর দেওয়া দরকার, অর্থাৎ নাগরিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা, প্রযুক্তির উন্নয়ন এবং আইনের কঠোর প্রয়োগ এবং আন্তর্জাতিক সমন্বয়, পাশাপাশি আমরা ভারত, আমেরিকা, জাপান, কোরিয়া তাদের সাথে আমরা চুক্তি করেছি যাতে কোনো ধরনের সাইবার নিরাপত্তার হুমকি বা কোনো ঝুঁকি, কোনো তথ্য উপাত্ত তারা পেলে আমাদের সাথে শেয়ার করে, আমরা পেলে তাদের সাথে শেয়ার করি, পাশাপাশি আমরা আরও আন্তর্জাতিক কিছু সংগঠনেরও আমরা সদস্যপদ গ্রহণ করেছি। ফলে আমরা মনে করি যে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা, কারণ অর্থনৈতিকভাবে আমরা যত বেশি সমৃদ্ধ হব, আমরা স্মার্ট বাংলাদেশের পথে যত বেশি আমরা ডিজিটাল সার্ভিসগুলো জনগণকে দেব, অর্থনৈতিক কর্মকাণ্ড যত ক্যাশলেস হবে তত বেশি কিন্তু আমাদের সাইবার ঝুঁকিও বাড়তে থাকবে। দেশের সাইবার জগৎটাকে আমরা নিরাপদ রাখার জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা চলমান প্রক্রিয়া, একেবারে বলা যাবে না যে আমরা এখন সম্পূর্ণ নিরাপদ অথবা আমাদের আর কোনো কাজ নেই, আমাদের সব কাজ শেষ হয়ে গেছে, এটা বলার কোনো অবকাশ নেই।